অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনাদের আমাদের মাঝে। আপনারা দীর্ঘদিন থেকে নদীর উপর উন্নয়ন চেয়েছেন, নদীর উপর উন্নয়ন কিন্তু আওয়ামী লীগ করে যাচ্ছেই। তিনি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনাদের আমাদের নদীর এপারকার প্রাণ পুরুষ, আপনাদের জননেতা জনাব আসলাম হোসেন সদাগর, জাতীয় সংসদ সদস্য কুড়িগ্রাম 25-1 এমপি এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আপনাদের মনের মানুষ। তিনি আপনাদের পাশেই এসেছেন, কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসবেন। আপনাদের আপনাদের এই শৃঙ্খলা বজায় আপনাদের রাখতে হবে। আপনাদের মাঝে দশই জানুয়ারিতে যে ভোটটি আপনারা উপজেলা চেয়ারম্যানকে আপনাদের এই এলাকার জামাই হিসাবে, আপনাদের এই এলাকার কারো দুলাভাই হিসাবে, আপনাদের এই এলাকার আত্মার আত্মীয় সম্পর্ক হিসাবে, যাকে আপনারা বিপুল ভোটে বিজয় করেছেন, তিনি হলেন উপজেলা চেয়ারম্যান জনাব মোস্তফা জামান। মঞ্চে বসে আছেন তরুণ নেতা যুগ্ম সম্পাদক নাগেশ্বরী আওয়ামী লীগ, আরো উপস্থিত আছেন আপনাদের মাঝে। আমাদের মাঝে গতবার নির্বাচন করেছিলেন তালা মার্কায়, আপনার বিপুল ভোট দেওয়ার পরেও আমরা নদীর পালকার লোক দিতে পারি নাই। এবার আপনার তালা মার্কাকে বেশি ভোট দিয়ে এবার বিজয় দেখিয়েছেন। তিনি হলেন রায়গঞ্জ ইউনিয়নের সভাপতি, রায়গঞ্জ ইউনিয়ন শাখার উনি উপস্থিত আছেন। আমার বড় ভাই শিমু ভাই উপস্থিত আছেন, অত্র ইউনিয়নের চেয়ারম্যান সহ আজকের যারা আয়োজন করেছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং আমাদের এই কলেজের অধ্যাপক, ভারপ্রাপ্ত অধ্যাপক সহ এবং মঞ্চের সামনে আমাদের এইবার যে ভোট দিয়ে বিদায় করেছেন সকল সম্বর্ধনার ভাগিদার, আজকের এই আমার এই সামনের মঞ্চে যারা বসে আছেন সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি আদাব। এই সম্বর্ধনাটি সুন্দর করার জন্য আজকে আপনারা সকলেই করতালির মাধ্যমে অভিনন্দন জানান, সবাই আমরা করতালি দেই। আজকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আমি উন্নয়নের কথা বলবো না, উন্নয়ন যেটা আপনারা চেয়েছেন আপনারা পেয়ে যাবেন। আপনাদের এমপির মাধ্যমে ব্রিজের কথা বলবে আপনাদের এই উপজেলার, আপনাদের উপজেলা হোক একথাও বলবে, আপনাদের বিদ্যুৎ যে জায়গায় যায় নাই সে জায়গায় দেওয়ার ব্যবস্থা করবে। যে এমপি আপনারা পেয়েছেন আপনাদের মনে রাখতে হবে, ইতিমধ্যে আপনারা যে ভোটগুলো আমাদের কম দিয়েছেন 30 তারিখে আপনাদেরকে বুঝতে হবে এই নদীর উপর আপনাদের একটি থানা হয়েছে, আপনাদের এই উপজেলা হবে। সকল জিনিসগুলো হতে গেলে আগামী দিনে আপনাদের এপারকার মানুষগুলো নৌকার পক্ষে, নৌকার মার্কার পক্ষে ঘাঁটি হতে হবে, এবারকার মার্কা থাকবে, নদীর উপর নেতা হবেন আওয়ামী লীগ পরিবারের লোক। এই চিন্তা চেতনা নিয়ে আপনাদের নদীর উপরকার মানুষ, আপনাদের বিবেকের উপর প্রশ্ন রাখি, যেহেতু আপনারা ব্রিজ পাচ্ছেন, এই পৌরসভা পাই উপজেলা পাবেন, এমনকি যাদের ইনর কোনো একদিন পৌরসভা হতে পারে, এই উন্নয়নগুলোকে লক্ষ্য করে আপনাদের আগামীতে যে ভোট দিয়েছেন এই ভোটের মধ্যে দিয়ে আমরা আপনাদের প্রতি সন্তুষ্ট আছি। আগামীতে যেন আরো বেশি পাই সেই সন্তুষ্ট রাখার জন্য এই এলাকার মানুষকে আবারও উদ্বুদ্ধ করতেছি, আপনারা নির্ভয়ে আওয়ামী লীগের পক্ষে থাকবেন, জাতীয়বাদী লোককে আহ্বান করবেন, বিএনপির লোককে আহ্বান করবেন, যদি কেউ আমাদের কেউ অন্যায় করে সেটাকে প্রতিবাদ করবেন। এবং আপনাদের সাথে আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ আছে, এই আশা ব্যক্ত করে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য, সুন্দর পরিবেশ রাখার জন্য
অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক। আজকের কথা।